কবর পাকা করা নিষেধ কেন কবর পাকা করা কেন নিষেধ বলা হয় কবর পাকা করা কবরের উপরে গড় বাড়ির সিস্টেম করা অনেক কবর উপর ঘরের সিস্টেম করে আবার অনেক কবর উপর মোমবাতি জ্বালায় অনেক কবর উপর চাদর চড়ায় বিভিন্ন রকমের ফুল দিয়ে কবরকে সাজায় বিভিন্ন রকমের কাজ কর্ম যেগুলা করে এগুলা নিষেধ করা হয়েছে ইসলামে ইসলামে এগুলা নিষেধ করা হয়েছে মোমবাতি জ্বালানো এগুলা অনেক খারাপ কাজের অন্তর্ভুক্ত তা অনেকে প্রশ্ন করে থাকেন যে নবিজির কবর তো পাকা করা হয়েছে তাহলে আমরা কেন করতে পারবো না বলি নবীজির কবর যে কারণে পাকা করা হয়েছে আপনার কবর সেই কারণে পাকা করা যায় না মেনে নিলাম আপনি যদি নবীজির সব কিছু অনুসরণ করতে চান কিছু কিছু কাজ আছে যেটা নবীজির জন্য জায়েজ উম্মতের জন্য জায়েজ নাই নবীর জন্য এগারোটা বিয়ে জায়েজ ছিল কিন্তু আপনার উম্মত আপনার জন্য এগারোটা বিয়ে জায়েজ নাই আপনার জন্য সেরে সর্বোচ্চ চারটা তাও যদি ক্ষমতা থাকে সব দিক দিয়ে যদি ক্ষমতা থাকে ক্ষমতা সম্পন্ন হন সর্বোচ্চ চারটা করতে পারবেন তাহলে তো আপনি নবীর সাথে এখানে তুলনা দিলে হবে না দ্বিতীয় কথা হলো নবীজির কবর পাকা করার ইতিহাস অনেকেরই জানা নবীজির লাশ চুরি করার চক্রান্ত হয়েছে কয়েকবার কয়েকবার নবীজি লাশ চুরি করার জন্য ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করেছে চক্রান্ত করে লাশ তারা सुरंग করতে করতে মাটি নিজ দিয়ে গর্ত করতে করতে নবীজি লাশ পর্যন্ত এসে পৌঁছে গেছে ওই সময় নবীজি হ্যাঁ নুরুল নামক এক লোককে স্বপ্নে দেখাইছেন সেই লোক অনেক চেষ্টা করে খোঁজ পায়া তারপরে ওই কবরটাকে পাকা করছেন কিন্তু যদি ওই ঘটনা না ঘটতো তাহলে আজও পর্যন্ত হয়তো নবীজির কবর মাটিতেই থাকতো মাটি দিয়েই এরকম ভাবে সাদা সিদা কবর থাকতো পাকা এখনো পর্যন্ত হইতো না সুতরাং আমরা যারা কবর পাকা করি এই জিনিসটা থেকে বিরত থাকি হয়তো সর্বোচ্চ এতটুকু করা যায় যে সাইড কবরের সাইডটা একটু পাকা করা যায় তাও না করলেই ভালো যদি করেন বেশি বেশি দরকার লাগে কবরের সাইডটা খালি বাউন্ডারিটা করবেন ভিতরে পাকা করা যাবে না কবরের ভিতরে পাকা করা যাবে না যদি সাইড বাউন্ডারি করেন তাহলে করতে পারবেন এটাও যদি না করেন তাহলে আরো ভালো আল্লাহ তালা আমাদেরকে আমল করা তো ফিকদান দান করুন